সাইনি, যিনি বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন, বলেছেন যে তারা স্বামী প্রসাদ মৌর্যকে অনুসরণ করবেন এবং দাবি করেছেন একজন মন্ত্রী এবং তিনজন থেকে চারজন বিধায়ক প্রতিদিন পদত্যাগ করবেন 20 জানুয়ারি পর্যন্ত বিজেপি সরকার থেকে। সাইনি বলেছিলেন যে তিনি যোগী সরকারের থেকে পদত্যাগ করছেন কারণ 5 বছর ধরে দলিত অনগ্রসর শ্রেণীগুলিকে দমন করা হয়েছে, তাদের প্রতিবাদের কণ্ঠকে দমন করা হয়েছিল। স্বামী প্রসাদ মৌর্য যা বলবেন আমরা তাই করব। উত্তরপ্রদেশে বিভিন্ন নেতা মন্ত্রীদের বিজেপি ছাড়ার হিড়িকে প্রমাদ গুনছে রাজনৈতিক মহল। সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার ইঙ্গিতের মধ্যে 6 জন বিধায়ক দল থেকে পদত্যাগ করা এবং 3 জন মন্ত্রী সরকার থেকে পদত্যাগ করে বেশ ধাক্কা খেয়েছে রাজ্যের শাসক দল। ধরম সিং সাইনি বৃহস্পতিবার যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ পত্রে পদত্যাগী বিজেপি সরকারকে দলিত, কৃষক, বেকার যুবক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর লোকেদের প্রতি বিরোধী মনোভাব রাখার জন্য অভিযোগ করেছেন। স্বামী প্রসাদ মৌর্য রাজ্য মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর পর থেকেই পদত্যাগের ঝড় শুরু হয়। বুধবার মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন দারা সিং চৌহান। মন্ত্রীপদ থেকে সরে দাঁড়ানোর পর সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন ধরম সিং সাইনি। আমি তাকে সমাজবাদী পার্টিতে স্বাগত জানাই, যাদব বলেছিলেন। ফেব্রুয়ারি মার্চে 7 ধাপে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচনের জন্য সমাজবাদী পার্টি ছোট দলগুলির একটি জোট তৈরিও করেছে। এটি রাজ্যে ক্ষমতাসীন বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। এর আগে বিজেপি বিধায়ক মুকেশ ভার্মা, বিনয় সাক্য, অবতার সিং ভাদানা, রোশন লাল ভার্মা, ব্রিজেশ প্রজাপতি এবং ভগবতী সাগর দল থেকে পদত্যাগ করেছেন। নিউজ ফ্রন্টলাইনার ডেস্ক।